দিন বন্ধ হবে না। জামা থাকে মানে কি বলবো, খুব পছন্দ সেই জামা, সবারই জামা টি-শার্ট বা যে কোনো একটা গার্মেন্টস থাকে, ও চান করতেও পারলে এটা পরে যায়, এরকম একটা পছন্দের শার্ট আটকাও, এটা সব দেখা যাচ্ছে। যাই হোক, চলো, 4:30 বেজে গেছে, এবার বেরোই। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি এক্সচেঞ্জ করতে, আমার জামাটা না একটু হালকা স্টেন লাগছে, যেটা দেখানো হয়নি বোধ হয়, ওই যে পার্পল কালারের ছিল, একদম ল্যাভেন্ডার কালারের জামাটা, ভীষণ সুন্দর, বাট স্টেনটা কিরকম লাগে না, পুজোর জামা বলে কথা, আর স্টেন ওয়ালা নেবই বা কেন, তো একবারে কিছু হয় না, দুবার তিনবার যেতেই হবে, বুকনা তোমার নিজেরটাও পাল্টানো হয়েছে, ঠিক আছে। যাই হোক, চলো এবার বেরোই। যদি নতুন কিছু পছন্দ হয় তাহলে কিনে দেবে তো, দেখি পাল্টে ভালো পাওয়া যায় নাকি, আর যদি নতুন এডিশন করা যায়। দেখো কই দেখাতে যাচ্ছেন, হাতের কি অবস্থা, শপিং বন্ধ হবে না, চিন্তা হবে নিউটাই নেব, দেখি আমি তো নতুন কিছু নিলাম না, কিন্তু এ নিয়ে নিয়েছে একটা টি-শার্ট, বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে, ওরা কি দেখবে ছেলেদের সেই একই জিনিস। যাই হোক, এবার আজকে না দুশুর বার্থডে, তো ওই জন্য একটা সারপ্রাইজ কেক নিয়ে যাবো, মাকে বলেছি, মায়ের পেটে কোনো কথা থাকে না, এতক্ষণ হয়তো কিছু জেনেও গেছে, যদিও বাড়িতে নেই, যাই হোক চলো ওর জন্য একটা কেক নিয়ে যাই, এইটুকু তো বাদ দিতে পারতাম, আজকে কিছুই হয়নি, কারণ কি শুক্লপক্ষ কৃষ্ণপক্ষর ব্যাপার থাকে, তো ওইসব ফ্রাইস ফ্রাইস পরে হবে। আমার তরফ থেকে বলো যেন, নাহলে ভাবে না যেন দাদা দিচ্ছে, ঠিক আছে। তখন পড়াতে ব্যস্ত, অনলাইনে পড়াচ্ছে, ওর হয়ে যাক, তারপর কেকটা কাটা হবে, বাট ওই আর কি, কী দরকার ছিল, কী দরকার ছিল হচ্ছে। আর এইটা দেখো, আমার জামা পাল্টাতে গিয়ে আমাকে নতুন কিছু তো কিনে দিলই না, এইটা একজন ফ্রি পকেটিয়া মেরে নিয়েছে, অ্যাকচুয়ালি না পেমেন্টটা ওরই ছিল, বাট ওই আর কি। যাই হোক, এই টি শার্টটা নিয়েছে পিজুবাবু, আর দুশো তো যাবে, ও গিয়ে নিজে দেখে নেবে, আর আমারটা আগের দিন তো বাজার করে এনে তোমাদেরকে জামাগুলো দেখাতেই ভুলে গেছি, একটা বোধ হয় দেখিয়েছিলাম তিনটের মধ্যে, আর এই একটা যেটা আজকে পাল্টে নিয়ে এলাম, অ্যাকচুয়ালি সেমই নিয়েছিলাম, বাট একটু হালকা স্টেন ছিল যেটা দেখতে পাইনি আগের দিন, বাট বাড়ি এসে দেখলাম, তো এটা নাইরা কাট কুর্তি, আর সেম সাইজ, সেম ডিজাইন, সব কিছুই সেম ছিল, কালারটা মিষ্টি না, ল্যাভেন্ডার কালারের, আর নাইরা কাট তো এখন খুব চলছে, প্লাস পরেও আরাম, আর একটা সাদা প্যান্ট নিয়েছিলাম, আর এই জামাটা, এই জামাটা অ্যাকচুয়ালি পুজোতে পরবো বলে আমি নিইনি, এটা নায়রা নয়, হ্যাঁ এটা একটু অন্যরকম কি ডিজাইন বলে আমি জানি না, নৌকার মতো ছিল ব্যাপারটা নিচেটা, বাট পরে এটাও ভীষণ কমফোর্টেবল, এই জামাটার তো সব কিছুই ভালো,
বাট এই হাতটা একটু লুজ হয়ে আছে, এটার ব্যবস্থা আমাকে করতে হবে, একটু অল্টার করে নেবো, হয়ে যাবে। বাট এটা এমনিই পরবো বলে নিয়েছি আর কি। আর একটা তো তোমরা দেখেইছো। কলকাতা গেছিল ওদের বাড়ি, তো এইটা গিফট করেছে আমার, ভীষণ সুন্দর হয়েছে সুজাতা বৌদি, খুব ভালো লেগেছে। এই একটা ব্যাগ, এই যে এটা প্লাস সেরকমভাবে বড়ো করা যায়, আবার এই পোটলা স্টাইলেও নেওয়া যাবে আর কি, খুব সুন্দর দেখতে। তো ভেতরে অনেকগুলো কম্পার্টমেন্টও আছে, পুজোর সময় বাড়ি যাবো তো অবশ্যই উদ্বোধন হয়েই যাবে, ঠিক আছে। ভালো রাতে তো তুষুর কেক মাখামাখি করতে করতে ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ খিদেও পেয়েছিলো বুঝতেই পারছো। আর আজকে না আমি রান্না বান্না করিনি, সব মা করেছে। তো এই দেখো, সবার আগে এই শাড়িটা দিয়ে শুরু করি, ঠিক আছে। খুলে কী করে, এটা তাঁত জামদানি। এটা বেশ কদিন আগে শিব মন্দিরের একটা ভিডিও দিয়েছিলাম, মনে আছে কি তোমাদের, ক্ষেত্রপাল বাবার। তো ওখানে অ্যাকচুয়ালি আমার মামার বাড়ি গেছিলাম, আমি ব্লগটাও করেছিলাম, এডিটও করেছিলাম, বাট ডিলিট হয়ে গেছে সম্ভব। তো ওখানে আমার দিদা দিয়েছে, আমাকে নয় আমার শাশুড়ি মাকে আর কি, এই শাড়িটা দিয়েছে। এই যে অরেঞ্জ গ্রিন প্লাস ব্লু সবকটাই আছে, আর অফ হোয়াইটের ওপরে, এটা তাঁত জামদানি। খুব মিষ্টি শাড়িটা, আমি খুলছি না কারণ ভাঁজ করা মুশকিল, বোধ হয় পুরো শাড়িটাই এই কাজটাই চলছে সম্ভব। এটা বেশ জমকালো করে সাজলে খুব ভালো লাগবে, আর দশমী বা অষ্টমীতে দারুণ লাগবে। এটার সঙ্গে ব্লাউজ, তারপর পেটিকোট সব কিছুই দিয়ে দিয়েছে বোধ হয়, সেটা রাখা আছে, ঠিক আছে। কারণ মা না আমার মামার বাড়ি আর কি প্রথম গেল, তো দিদা তো ভীষণ খুশি হয়েছিল, তো সেই জন্য আর কি টোকেন অফ লাভ। এটা একটা সফট জামদানি, সফট জামদানি অনেকেরই আছে, আমারও আছে, বাট এই কালারটা ছিল না। আর জামদানি এমন একটা জিনিস কী বলতো, কোনো দিন মানে আউট অফ ফ্যাশনও যায় না বা কোনো দিন পুরনো হয় না, মানে সব অকেশনে জামদানি দিনের বেলা বলো বা হালকা ফুলকা সাজে ঠিক চলেই যায়। তো এই শাড়িটা পরবো, এটা ভীষণ সফট শাড়িটা, মানে সত্যি হাত দিয়ে বোঝা যাচ্ছে এটার কোয়ালিটিটা এত ভালো না, খুব ভালো লেগেছে শাড়িটা। এটার বডিটা অল ওভার কাজ আছে, এই যে এরকম ফুল 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 ফুল। এই রানী কালারের ব্লাউজ দিয়ে পরলে সত্যি খুব ভালো লাগবে। তো এইটা বডিটা আর পাটটা, সম্ভবত এটাকে বলে করাত কাজ, আমি ঠিক জানি না। এই যে আঁচলটা, আঁচলটা বোধহয় করাত কাজে করা, আর পুরো বডিটা ওই ফুল 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 ফুল, মানে ফাঁকা নেই কোথাও। তো এটা অ্যাশ কালার প্লাস রানীর মধ্যে কম্বিনেশানটা ভীষণ সুন্দর, মিষ্টি একটা শাড়ি। এটা দেখি কোনদিন পরা যায়। আজকে দ্বিতীয়া, কলকাতায় তো শুরু হয়েই গেছে পুজো, বাট আমাদের এখানে একটু লেটেই শুরু হয়। অ্যাকচুয়ালি পুজো দেখো আগেও তো তাই, ষষ্ঠীর আগে পর্যন্ত মায়ের মুখ খোলা হতো না, তা নাকি দেখতে নেই শুনেছিলাম, ছোটোবেলায় শুনতাম। বাট এখন পুজো মানে রমরমা ব্যাপার, বিরাট বিরাট প্যান্ডেল, আগে তো এসব কিছুই ছিল না, মানে খুব সিম্পল হতো, মা দুর্গার মুখটা দেখে কি ভালো লাগতো। বাট এখন যেন পুজোটা অন্যরকম হয়ে গেছে, মহালয়াটাও ঠিক তাই। আর এই যে এই শাড়িটা মা গেছিলো মাসির বাড়ি, এই কলকাতা বললাম না, তো মাসি মাকে গিফট করেছে, ভীষণ মিষ্টি শাড়ি। মা মানে আমাদের এবারে কী বলবো, ভ্যারাইটিস অফ জামদানি হয়ে গেছে। তো এই শাড়িটা তো আমি ভাবছি একদিন পরবো,
ভীষণ মিষ্টি একটা শাড়ি, লাল সাদা আর সবুজ কম্বিনেশনটা রয়েছে। এটা কী কাজ, এটাও করাত কাজ টাইপেরই লাগছে। আর নিচেটা টেম্পল টেম্পল, এটা অ্যাকচুয়ালি আঁচলটা এই যে গোল্ডেন কালার অরেঞ্জ, আর এইটা আছে গ্রিন, আমার মতো পরা রয়েছে। ভীষণ মিষ্টি শাড়িটা, আর এটাও সফট জামদানি, এটাও ভীষণ নরম, আমি ভালো করে বোঝাই। চলো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আই হোপ তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সমস্ত কিছু করো, আর পুজোটা দারুণ একদম ফাটিয়ে এনজয় করো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।